হ্যালো অনুপম দা। হ্যাঁ সোমক বলছিলাম মির্চি থেকে। বলছি শোনো না, একটু দরকার ছিল, তুমি কি বাড়িতে? ও আচ্ছা 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 আচ্ছা, তুমি মানে বাইরে গেছো, কি শোতে গেছো না এমনি ঘুরতে গেছো? না সে ভালো করেছো, একটু দরকারও তো, একটু ব্রেকও তো লাগে। তো কি কলকাতায় না কলকাতার বাইরে? না বাহ, ভালো করেছো ভালো করেছো। বলছি এমনি কেমন আছো, হাউ ইউ ডুইং? সে কি ভালো নেই কেন, মানে কিছু হয়েছে? ও বসন্ত এসে গেলে তো চাপ নেই, বসন্ত তো তোমার সঙ্গেই থাকে, মানে বসন্তর সঙ্গে তো তোমার অনেকদিনের সম্পর্ক। বলছি একদিন একটু লাঞ্চে চলো না, তোমার সঙ্গে একটু কথা ছিল, একটু কোথাও একটা লাঞ্চ ফাঞ্চ করি। আরে রক্তপাত কী করতে চাই, একটা সিম্পল লাঞ্চের কথা বলছি, বেসিক্যালি কিছু না, তোমার জন্য তোমার সঙ্গে একটা ফিচার করার ইচ্ছে আছে আর কি। তোমার উপর একটা ছোটো একটা ইন্টারভিউ করবো, একজন ফটোগ্রাফার থাকবে, এসে ছবি টবি তুলবে, একটু রেকর্ড করলাম, তুমি একটু গান টান গাইলে, তাহলে করলে ভালো হয় আর কি, একটা সুবিধা হয় আমার খুব। আরে আরে অনুপম দা, না না মানে আরে এটা কী বলছো? আরে হ্যালো 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 অনুপম দা, হবে না।